হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। দেখো, চিকেন আমরা সকলেই খাই, ঝোল বলো কষা বলো, তাই তো? আজকের চিকেনটা কিন্তু একদম অন্যভাবে, যদি এটা আমি ভিডিও দেখেই শিখেছি, তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো দেখো, সবার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি, কারণ দইটা না ফেটালে তো ছাঁকাছা, মানে দানা দানা ভাবটা থেকে যাবে, ওই জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে। দইটার মধ্যে আমি অবশ্য সামান্য একটু নুন দিয়ে নিয়েছি আর একটু মিষ্টি দিয়ে নিয়েছি, যাতে টক ভাবটা অতটা না লাগে, ওই নুন মিষ্টিটা দিয়েই ফেটিয়ে নিয়েছি। তারপর দই দিয়ে দিলাম দইটার মধ্যে, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই বুঝে দেবে যে যেমন ঝাল খাও, আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তো তার জন্য একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর লঙ্কার গুঁড়োর পরে এইবার পালা আসলো হলুদ গুঁড়ো। বেশি কিছু কিন্তু রান্নাটার ক্ষেত্রে লাগছে না, দেখতে থাকো অবশ্যই জানতে পারবে। আর এই হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে একদম বেশ সুন্দর করে মেখে নিয়ে, ও একটু বেশি করে আদা রসুন পেস্টটাও দিয়ে দিতে হবে, কারণ আদা রসুন পেস্টটা দিলে তো গন্ধটা ভালো লাগবে, তাই না? তো চলো ভালো করে মেখে নিয়ে, কে মানে ফ্রেশ চিকেন যেহেতু, তো ওই জন্য 2 থেকে 3 ঘন্টা অবধি ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি ওই 3 ঘন্টা রাখিনি, আমি 2 ঘন্টাই রেখেছিলাম, মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, এত ভালো হয়েছে কি বলবো। তো চলো, এদিকে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার বেশ খানিকক্ষণ পরে বেশ কিছুটা কাজু নিয়ে আর পেঁয়াজটাকে অবশ্যই কড়াইতে অল্প তেলে হালকা নেড়েচেড়ে নিতে হবে, একটু লাল লাল করে নেড়েচেড়ে নিয়ে দুটোকে ভালো করে বেটে নিতে হবে। এ দেখো, ভালো করে বেটে নিয়েছি, তো তারপরেই আমি বসিয়ে দিলাম কড়াই, কারণ এইবার তো রান্নার পালা শুরু, টাইম তো হয়ে গেছে। এইবার চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। আমি আগে একটা একটা করে চিকেনটাকে, মানে কিছুটা জল ছেড়েছে, যদিও ভিডিওটার মধ্যে আমি দেখেছিলাম বেশ কিছুটা নুন দিয়েছিলাম, আমি নুনটা দিইনি, তার কারণ হলো যে নুন দিলে আরও জল ছাড়ছে। তো আমি এরকম একটা একটা করে কড়াইতে ছেড়ে দিলাম চিকেনগুলোকে নিয়ে, কারণ ওইভাবে ভালো করে ভেজে নিতে হবে, বেশ খানিকটা সময় নিয়ে একটু মানে চিকেনটাকে ভেজে নিতে হবে। এই দেখো, বুঝেছো তো, বেশ ভালোভাবে কড়াইতে দিয়ে তো ভেজে নিলাম, আর 2-4টে কাজু বাদাম আমি বাঁচিয়েও নিয়েছি, এটা আমার জন্য অবশ্যই, এটা নতুন রান্না ফার্স্ট টাইম ট্রাই করছি বলে এটা আমার জন্য গিফট বলতে পারো, নিজেই নিজেকে গিফট দিয়েছি। তো তারপর এটাকে ভালো করে ভেজে নিয়ে ওই যে পেঁয়াজ বাটা আর কাজু দুটো বাটা যে ছিল ওই বাটাটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো ভালো করে দিয়ে, এবার যেহেতু জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তাই ক্যামেরাটা পাশে রেখে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ এক হাত দিয়ে তো ধরতে হবে, না ধরলে তো হবে না, না হলে পড়ে যাবে। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর যেহেতু বললাম ঝালটা অবশ্যই যে যেমন খাও সেরকম দেবে, আমি ঝালটা তখন আমার মনে হলো একটু কম হয়েছে, তো তার জন্য কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে এখন আমি দিলাম নুনটা, ওই সময় কিন্তু আমি দিইনি, আগেই বললাম নুনটা আমি আগে থেকে দিইনি, আর দিয়ে দিলাম নুনটা। তোমাদের কি বলবো, ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি এত ভালো হয়েছিল খেতে, শুধু এটা দিয়েই যেন ভাত খেয়ে নি, মানে এত সুন্দর লাগছিল। বড়মশাই খুব খুশি হয়েছিল, কারণ একেবারেই নতুন একটা রান্না, বললাম কিন্তু বরাবরই আলু দিয়েই ঝোল টোল বা চিকেন স্টু বা কষা এরকমই হয় নর্মালি, বা চিলি চিকেন, চিকেন পকোড়া এই টাইপেরই জিনিস করি, এটা একেবারেই নতুন টাইপের করেছিলাম। আর হ্যাঁ, জল যেটা দিয়েছিলাম ওটা অবশ্যই গরম করে দিয়েছিলাম, কারণ গরম জল দিলেই টেস্টটা একটু ঠিকঠাক থাকে। এইবার বেশ খানিকটা সময় ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম কসুরি মেথি, যেটা হাতে নিয়ে ভালো করে একটু ডোলে নিয়ে দিতে হবে। এইদিকে দিয়ে দিলাম চলো কসুরি মেথি, আর পড়বে হলো গিয়ে গরম মশলা, এই দুটো ছাড়া রান্নাটা একেবারে ইনকমপ্লিট। তো দিয়ে দিলাম চলো গরম মশলাটাও এবার, আর তোমাদের কি বলবো, যে যেমনভাবে খাও, ভাতের সাথে তো খারাপ আমার লাগেনি, দুপুরে ভাত দিয়ে খেয়েছিলাম, রাত্রে রুটি দিয়ে খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল, মানে বলার বাইরে, খুবই ভালো লেগেছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। চলো আজকের মতন এ পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।